লন্ডনের মেয়র সাদিক খান কিছুদিন আগে বলেছিলেন যে সারা বিশ্বকে লন্ডন পথ দেখাচ্ছে, কারণ বিশ্বের মধ্যে এটাই একমাত্র 24-আওয়ার সিটি। তবে এবার সাদিক খানের এই মন্তব্যের সমালোচনা করেছেন নাইট টাইম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রধান মাইকেল কিল। তিনি বলেন, লন্ডনের নাইট লাইফ সম্পর্কে সাদিক খান যেই নেরেটিভ দাঁড় করাচ্ছেন তার সাথে বাস্তবতার মিল নেই। এর আগে মিস্টার খান নাইট জার এমি ল্যামের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেন যে লন্ডন সত্যি একটি 24-আওয়ার সিটি। তিনি আরও লিখেন, লন্ডন তার 24-আওয়ার পলিসিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বিশ্বের অন্যান্য বড় শহরগুলোর জন্য লন্ডন একটি অনুপ্রেরণা, কিন্তু মিস্টার কিল তার মানে মেয়র খানের এই মন্তব্যে প্রশ্ন তুলে গার্ডিয়ানকে বলেন যে লন্ডন রাত 11-এর ঘটিকা বা মধ্যরাতের পরে ড্রিঙ্কস পাওয়া অনেকটাই কঠিন। পাশাপাশি এই শহরের অবকাঠামোগত সুবিধা 24-আওয়ার ইকোনমিক পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও বলেন যে তিনি একটি উদাহরণও তুলে ধরেন, আপনি যদি মধ্যরাতের পর বাড়িতে যেতে না পারেন অথবা একটি ক্যাব না পান কিংবা পর্যাপ্ত খোলা জায়গা না থাকে এবং আশেপাশে সোশ্যাল কমিউনিকেশনের জন্য মানুষ না থাকে, তাহলে 24-আওয়ার ইকোনমিক কীভাবে বাস্তবায়ন সম্ভব? মাত্র 3 বছরে লন্ডনে 1100 বার এবং ক্লাব বন্ধ হয়ে গিয়েছে। সাম্প্রতিক বছরে কোভিড মহামারী, ব্রেক্সিট, কস্ট অফ লিভিং ক্রাইসিস, ক্রমবর্ধমান ভাড়া, ব্যবসার রেট, কর্মী ঘাটতির কারণে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে রাজধানীর অর্থনীতি। তাই শহরের অবকাঠামো এবং রাতের সুযোগ সুবিধা মিলিয়ে লন্ডনকে 24-আওয়ার সিটি বলা এই মুহূর্তে কঠিন। এদিকে বিষয়টি নিয়ে লন্ডন মেয়রের একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেছেন, সাম্প্রতিক সময়ে মহামারীর প্রভাব, ক্রমবর্ধমান বাড়ি ভাড়া বেড়ে যাওয়া, বিজনেস রেট বেড়ে যাওয়া, ব্রেক্সিট এবং কর্মী ঘাটতির কারণে সারা দেশের নাইট ইন্ডাস্ট্রি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। এর সাথে কস্ট অফ লিভিং ক্রাইসিসের সমস্যাকে মানে কস্ট অফ লিভিং ক্রাইসিস সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। ওই মুখপাত্র আরও বলেন, সমস্যাগুলো ওভারকাম করতে মেয়র এবং নাইট জার বিজনেস ভেনু বারাত এবং লন্ডনবাসীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই গত বছর লন্ডনের হসপিটালিটি সেক্টরের বিক্রয় যুক্তরাজ্যের বাকি অংশের মোট বিক্রিকে ছাড়িয়ে গেছে, মানে হসপিটালিটি সেক্টরের যেই ব্যবসা সেটা অন্যান্য ব্যবসার চাইতে অনেক বেশি বেড়েছে গত কয়েক বছরে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ের হিসাব অনুযায়ী এটা বলা হচ্ছে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।